চরমে মুখ্যমন্ত্রীর দাবিতে বারো ঘন্টার বন্ধে অচল দার্জিলিং কার্শিয়াং কালিংপং গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলনে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন গোর্খাল্যান্ডের দাবিতে লাগাতার আন্দোলন চলবে জানিয়ে মোর্চা সভাপতি বিমল গুরুং জানান ভেঙে গিয়েছে সরকারের সঙ্গে সম্পর্ক তার দাবি পাহাড়ে এসে জনতার কাছে ক্ষমা চাইতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে से जो बोल रहा है तो अभी रिलेशन चीज तो टूट गया है अभी जोड़ने वाला नहीं है सीएम को मैंने आगे भी बोला है कि अभी जितना अभी दर्द होने वाला बात किया है आगे आके तो बहुत यहाँ का पहाड़ का आदमी लोग जितना भी है वो अभी दुख है तो अभी सीएम को माफी मांगना है तो पूरा जनता को माफी मांगना है विमोल गुरू को नहीं মোর্চার সঙ্গে সরকারের সংঘাত নতুন করে শুরু উত্তরবঙ্গ উৎসবের মঞ্চে গোর্খাল্যান্ডের দাবিতে মুখ্যমন্ত্রীর সামনেই বিক্ষোভ দেখান মোর্চা সমর্থকেরা মমতা পৃথক লেপচা উন্নয়ন পর্ষদের বাড়ে অভিযোগ করেন বিভাজনের রাজনীতি করতে চাইছে সরকার প্রতিবাদে শনিবার বারো ঘন্টার বন্ধের ডাক দেয় মোর্চা পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন দার্জিলিংয়ে এসেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব একটা বার্তা নিয়ে সেটা হচ্ছে মৈত্রী সম্প্রীতি ঐক্য এবং পাহাড়ের ডেভেলপমেন্ট এটা আমরা চাই এবং পাহাড়ের মানুষের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আছে আমরা চাই যে জিটিএ যেটা তৈরি হয়েছে সেই জিটে এগিয়ে যা গৌতমদেবের সঙ্গে জেলাশাসক ও পুলিশ আধিকারিকরা বৈঠকে বসলেও রিচমন্ড হিলে আসেননি কোনো মোর্চা নেতা মোর্চার অভিযোগ অশান্তি বাধাতেই পাহাড়ে এসেছেন গৌতম আমলক জায়গা নেই আম্লক নেই ও খেলাও নেই আমলগ জপ আয়ে ও খেলায় জপ আয় আমলকা মাথা মেয়ে শনিবারের ঘটনা প্রবাহী স্পষ্ট পাহাড়ের রাজনীতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে মমতা গুরুং সম্পর্কে টানা পড়েন চরমে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ দার্জিলিং